বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি লোকদের বন্ধু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেহ এবাদতের যোগ্য নাই তিনি এক তার কোনো শরিক নেই তিনি সকল মখলুকাতের মাহবুদে বরহ আর আমি এটাও সাক্ষী দিচ্ছি আমাদের নবী আল্লাহর বান্দা ও রাসুল তিনি সকল আম্বি ও রাসুলদের ইমাম হে আল্লাহ তার উপর তার আহাল ও তাম সাহাবাইক রামের উপর রহমত সালামত ও বরকত নাজিল করুন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি এমন একটি অজিফার কথা বলবো যে অজিফাটি প্রিয় নবীর প্রিয় সাহাবি হজরত আবুদ্দার্দ রদি আল্লাহ তালানহ খুব বেশি বেশি করতেন এটি এমন এক ওজিফা যা করতে অজু লাগে না সদা সর্বদা করা যায় হাঁটতে বসতে চলতে ফিরতে অজু সহকারে অজু ছাড়া সব সময় করা যায় সেটি হলো রব্বুল ইজ্জতের একটি পবিত্র নাম যে নামটির সাহায্যে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন তাছাড়া এক সাহাবি যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করলেন হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম কসম করে ফরমালেন তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল তারা বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন তখন তিনি বললেন যার হাতে আমার প্রাণ তার শপথ সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন সে পবিত্র ইসমে আজমটি হল ইয়া জল্ জলা আলিউল নামাজের সালাম ফিরিয়ে নবীজি যে দোয়া করতেন তাতেও এই ইসমে আজমটি আছে আল্লাহহুমা আন্তঃসালম ওমিনকস সালাম তাবা রক্ত ইয়া জল জলা আলিউল সুতরাং ইয়া জল্ জলা আলিউল ইকরম এই ইসমে আজমটি সবসময় পড়তে পারবেন সাথে সাথে আল্লাহর কাছে চাইতে থাকবেন ইনশাল্লাহ সব চাওয়া পূরণ হবে